আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, জাহান্নাম কি? এটা হচ্ছে পরকালে যখন অপরাধী সাব্যস্ত হয়ে যাবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যে জায়গায় নিয়ে যাওয়া হবে সেটাই হচ্ছে জাহান্নাম। একে অন্য ভাষায় বলা হয় যে নার, অর্থাৎ আগুন। নারুল্লাহিল মুকাদা, অর্থাৎ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন যে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ারফুল হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যে আগুন আছে এটাই কি যথেষ্ট ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার আগুন যে পরিমাণ তার চাইতে 69 গুণ বেশি স্তরে স্তরে জাহান্নামের আগুনকে পাওয়ারফুল করে দেওয়া হয়েছে, যাতে শাস্তি মানুষ বেশি ভোগ করতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, এই জাহান্নামে কাদেরকে নিক্ষেপ করা হবে? প্রথমত যদি আমরা দেখি, এই জাহান্নামে নিক্ষেপ করা হবে কাফেরদেরকে, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করেছে, তার বিধানকে অস্বীকার করেছে, তাদেরকে সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করেছে, তার নিদর্শনসমূহকে অস্বীকার করেছে, তাদেরকে সেই জাহিম, অর্থাৎ সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে যদি আমরা চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন? এরা হচ্ছে মুশরিক, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে, তার ইবাদত বন্দেগীতে কাউকে শরীক করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, অর্থাৎ জান্নাতে তারা জীবনেও প্রবেশ করতে পারবে না, এই জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এরপরে কাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমরা আমার আয়াতের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে মানবে না। এরা হচ্ছে মুনাফিক মূলত, যারা কিছু অংশ মানে, যেগুলো সুবিধা সেগুলো মানে, আর যেগুলো তাদের সুবিধা নয় সেগুলো মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, অর্থাৎ এই জাহান্নামে, অর্থাৎ জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম স্থানে মুনাফিকদেরকে নিক্ষেপ করা হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, কিভাবে নিক্ষেপ করা হবে? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে ধরো, পাকড়াও করো এবং জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, অতঃপর এদেরকে 70 গজ লম্বা শিকল দিয়ে পেঁচাও, ভালো করে টাইট করে বাঁধো, এরপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসীকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, অর্থাৎ তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, এবং জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি কোনো সাবধানকারী কেউ আসে নাই, কেউ কি তোমাদেরকে এ ব্যাপারে সাবধান করে নাই? তখন তারা বলবে, বালা, অবশ্যই এসেছিল, কিন্তু আমরা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। এই জাহান্নামে যখন কাউকে নিক্ষেপ করা হবে, তাদের খাবারগুলো কী কী হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের পানীয় হবে, অর্থাৎ তারা যেই পানীয় পান করবে, তাদেরকে যে পানীয় পান করার জন্য দেওয়া হবে সেগুলো হচ্ছে পুজ, গরম পানি এবং ক্ষতনিঃসৃত যে ময়লা আবর্জনাগুলো আছে সেগুলো তাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা ওয়াকেয়া বলছেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, অর্থাৎ তাদেরকে গরম উত্তপ্ত পানি ছাড়া আর কিছু দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়া লা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এবং ক্ষতনিঃসৃত পুজ ছাড়া, গরম পানি ছাড়া, তারা শীতল কোনো পানি, স্বাদ পাওয়া যাবে এরকম কোনো পানীয় তাদেরকে দেওয়া হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন, তাদেরকে খাদ্য হিসেবে দেওয়া হবে যাক্কুম ফল, এই যাক্কুম ফল দিয়ে তারা তাদের পেটকে পূর্ণ করবে। যাক্কুম ফলের ব্যাপারে বলা হয়েছে যে এটা এমন একটি ফল, কাঁটাযুক্ত, এবং এর মধ্যে কিছু দুধের মতো কিছু তরল পদার্থ এর থেকে বের হয়, এবং এগুলো খাবারের পর যখন এগুলো কেউ ভক্ষণ করে তখন তার ভিতরে ফুসকা উঠে যায় এবং তার শরীর ফুলে যায়, এভাবে তার এই শাস্তিটা আস্তে আস্তে সে ভোগ করতে থাকবে। প্রিয় দর্শক মণ্ডলী, তার পাশাপাশি আরও কতগুলো জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে সেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি মিরাজে গিয়েছিলাম তখন আমি দেখলাম এক শ্রেণীর লোক তাদের নখগুলো তামার তৈরি, অর্থাৎ তামার তৈরি, তাদের নখগুলি দিয়ে তারা তাদের মুখকে আছড়াচ্ছে এবং তারা তাদের বুক, দেহ এগুলোকে আছড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম যে এরা কারা,
এরা কেন এগুলো করছে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন যে এরা দুনিয়া থাকতে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করত, অর্থাৎ সে গীবত করত, পরনিন্দা করত, এর জন্য তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। অন্য বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি মিরাজে যখন গিয়েছিলাম তখন দেখলাম এক শ্রেণীর লোক কাঁচি দিয়ে তাদের নিজের ঠোঁটগুলোকে তারা কাটছে। তখন আমি জিব্রাইল আলাইহিসসালামকে প্রশ্ন করলাম এরা কারা? তিনি উত্তরে বললেন যে এরা হচ্ছেন আপনার উম্মতের মধ্য থেকে যারা বক্তা, ওয়াজি, যারা মানুষদেরকে নসিহত করে, সত্যপথের দিকে আহ্বান করে, কিন্তু তারা ভুলে যায়, তারা সেই সত্যপথের দিকে পরিচালিত হয় না, এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এই জাহান্নামে যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে, আগুনে জ্বালানো হবে, পোড়ানো হবে, তখন তারা মারা যাবে না। কিন্তু আল্লাহুল আলমিন বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গাইরাহা লিয়াযুকুল আযাব, যে এদের চামড়া যখন জলে শেষ হয়ে যাবে, জলসে যাবে, তখন নতুন চামড়া তাদের দেহতে তৈরি করে দেওয়া হবে, যাতে করে তারা সেই আযাবের স্বাদ ভক্ষণ করতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটুকুতেই কিন্তু শেষ নয়। এই শাস্তি ভোগ করতে করতে জাহান্নামীরা চিৎকার করবে, চেঁচামেচি করবে, তখন তারা অটোমেটিক তারা জেনে যাবে যে তারা এই শাস্তি থেকে কখনো নিস্তার পাবে না। সাওয়াউন আলাইনা আজাজি আনা আম সাবারনা মা লানা মিন মাহিস, জাহান্নামীরা একে অন্যকে বলবে যে আমরা এখন সবাই সমান হয়ে গেছি, আমাদের আর কোনো পাওয়ার কাজে আসবে না, এবং আমাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে এটার জন্য যদি আমরা চিৎকার চেঁচামেচি করি অথবা আমরা যদি ধৈর্য ধারণ করে বসে থাকি কোনো লাভ হবে না, শাস্তি আমাদেরকে ভোগ করতেই হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এরপরও তারা থামবে না। তারা ওয়াকালা আল্লাযিনা ফিন নারি লিখাযানাতি জাহান্নামা দুউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, তারা জাহান্নামের ফেরেশতাকে আহ্বান করে বলবে যে আপনি আমাদের রবের নিকট একটু আবেদন করুন, তিনি যেন আমাদেরকে একদিনের জন্য হলেও এই জাহান্নামের শাস্তি থেকে যেন আমাদেরকে তিনি রক্ষা করেন। আলু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তখন ফেরেশতারা বলবেন কেন তোমরা এই যে শাস্তির সম্মুখীন হবে সেটা কি তোমাদেরকে কেউ এর আগে বলে নাই, কেউ আগে তোমাদেরকে বর্ণনা করে নাই? তারা বলবে কালু বালা, অবশ্যই আমাদেরকে বলা হয়েছিল। কালু ফাদউ মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, ফেরেশতারা তখন বলবেন তাহলে তোমরাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করো, কিন্তু জেনে রাখো কাফিরদের দোয়া, পথভ্রষ্টদের দোয়া কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, এরপরে এই জাহান্নামের শাস্তি থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না, কেউ রক্ষা পাবে না। যারা জাহান্নামে যাবে সেখানে সে চিরকাল থাকবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে কেউ মরবেও না, কেউ বাঁচবেও না, অর্থাৎ কোনো নিস্তার নেই, কোনো রেহাই নেই, তার শাস্তির কোনো শেষ হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন সেই জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য আমরা যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।